Hello everyone, I am Ritik. Welcome or welcome back to our YouTube channel NKR Property. আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর ব্র্যান্ড নিউ স্পেসিয়াস 2BHK প্রপার্টি দেখাতে। তো আমি বেসিক্যালি আমি এখন প্রপার্টিটা ছাদে আছি। আমি আগে আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিই, তারপরে নিচে তো অবশ্যই নিয়ে যাব, নিচে তো দেখাবই। খুব সুন্দর ফ্ল্যাট দেখাবো একটা। এটা হচ্ছে ছাদের পোর্শনটা, ঠিক আছে। এটা লিফট, হ্যাঁ লিফটের ঘর এটা অ্যাকচুয়ালি। আর এদিকটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা ছাদ পুরোটা। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। তো বেসিক্যালি আমি এসেছি আজকে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট সবাই জানো তোমরা। তো আজকে আমরা এসেছি এয়ারপোর্টে, এখানে 2BHK প্রপার্টি দেখতে। আচ্ছা, ফ্ল্যাটের সামনে রোডটাও দেখিয়ে দিই কত বড়। অনেকে বলে যে ফ্ল্যাটের রাস্তাটা কত বড়, ওটা দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে রাস্তা, কিন্তু হ্যাঁ এখান থেকে কিছুটা গেলেই, ঠিক আছে, কিন্তু এয়ারপোর্ট মানে যশোর রোড কিছুটা গেলেই। আর আমি এয়ারপোর্টটা দেখাই, ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিন্তু এয়ারপোর্ট। তো চলো দেরি না করে এবার ফ্ল্যাটটা দেখাই, আর চেষ্টা করো পুরো ভিডিও দেখার, কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ফ্ল্যাটের ব্যাপারে বা ডিটেলস, কত স্কোয়ার ফিটে কী ব্যাপার আছে। আচ্ছা, আমি লোকেশান এখান থেকে সব থেকে কাছে যদি মার্কেট বলি, কিছুটা গেলেই কিন্তু 2 নম্বর মার্কেট আছে, কিছুটা গেলেই পোনেক্স হসপিটাল, আচ্ছা কিছুটা গেলেই এদিকে হচ্ছে বিরাটি দমদম ক্যান্টনমেন্ট, ওদিকে হচ্ছে দমদম জংশন, এদিকে নাগের বাজার, সবই কিন্তু মোটামুটি নিয়ার বাই লোকেশানে। তো চলো অনেক বললাম, দেরি না করে এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তোমরা এবার ফ্ল্যাটটা দেখো, দেন শেষে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লিফট আছে, তো এটা হচ্ছে ফ্ল্যাটের কমন স্পেস, দুটো ফ্ল্যাটের কমন স্পেস, ঠিক আছে। তো এক একটা ফ্লোরে দুটো করেই ফ্ল্যাট পাবেন, ঠিক। এটা যদি আছে ফোনটা, এটা হচ্ছে ওয়েস্ট, তো আমি ইস্ট থেকে ওয়েস্টে এন্ট্রি করছি। অ্যান্ড এদিকটা হচ্ছে নর্থ, আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে নর্থ ওপেন, পুরো গ্রিনারি এরিয়া, পুরো হাওয়া বাতাস পাওয়া যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাউথ, এখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস, একটা মানে কী বলবো 15 দিনের স্টাইলে, এটা উপরে দেখুন টালি, আমি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কাছে নিয়ে গিয়ে, একটা টালি স্টাইলে একটা এখানে ডিজাইন করা আছে, একটা এখানে কী বলবো যে কিচেন টাইপ যে জিনিসগুলো, কিচেনটা হয় অ্যাকচুয়ালি, এখানে আপনি রান্না করতে পারবেন, এখানে রান্না করতে পারবেন, এখানে চাইলে কেউ দূরে চেয়ার নিয়ে এখানে বসতে পারে বা সার্ভ করতে পারে। খুব সুন্দর কিন্তু এটা ডিজাইনটা করা আছে, এরকম কিন্তু খুব কম ফ্ল্যাটে ডিজাইন থাকে বেসিক্যালি। তো যে ফ্ল্যাটটা আমরা এসেছি, এটা স্কোয়ার ফিট হচ্ছে 940 স্কোয়ার ফিটের, এর স্কোয়ার ফিটের সাইজ। আর পুরো ফ্ল্যাটটা কিন্তু স্কোয়ারে আছে, আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখবেন প্রথমত, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন ফ্লোরে মানে কত স্কোয়ার ফিটের বা ফ্ল্যাটটা কেমন টাইপের, কেমন স্ট্রাকচারে, ঠিক আছে, পুরোটা কিন্তু স্কোয়ারে আছে। তো এটা হচ্ছে কিচেনটা, ঠিক আছে। কিচেনটার ফেসিং যদি বলা যায়, সেটা হচ্ছে সাউথ ফেসিং, কিন্তু কিচেনের এটা হচ্ছে বেসিন একটা এখানে আছে, আচ্ছা। আর এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে কমন ওয়াশরুম হচ্ছে, এটা যথেষ্ট বড়ো সাইজের কিন্তু কমন ওয়াশরুমটা, মোটামুটি আমি যদি অ্যাপ্রক্স সাইজ বলি 10x4 বা 10x5 কিন্তু এখানে আপনারা একটা সাইজের এ পেয়ে যাবেন। তো এটা হলো কিচেন, টয়লেট। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগে লাইক করবে, অ্যান্ড অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে দেখো টাইলস লাগানো আছে, জায়গাগুলোতে কিন্তু টাইলস লাগানো আছে। আর উপরে একটা চিমনি, যেটা ফ্যান লাগানো হয় চিমনির যে পাইপটা বের করানোর জন্য একটা জায়গা আছে, এটা সিঙ্ক এখানে লাগানো আছে, এখানে একটা বেসিন লাগানো আছে। এটা হচ্ছে সাইড ফ্যাকিং, এখানে কিন্তু এত বড় একটা রাস্তা এগিয়ে পেয়ে যাবে, এখানে বাইক পার্কিংও কিন্তু এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন। তো ঠিক এখান থেকে এই ভিউটা হচ্ছে, হলের ভিউটা হচ্ছে এখান থেকে, কিচেন স্পেস এত বড়, ওখানে আপনারা সোফা সেট রেখে, এখানে টিভি আপনারা রেখে, কিন্তু তাও অনেকটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা এখানে সোফা রাখতে পারেন, যাই হোক। তো ধরুন ফার্স্ট রুম আপনাকে নিয়ে যাই, এটা হচ্ছে ফার্স্ট রুম, ফার্স্ট রুমের যে সাইজ হবে অ্যাপ্রক্স, ফার্স্ট রুমের সাইজ আপনার 12x10 বা 14x12 মিনিমাম, 14x12 আপনার সাইজ কিন্তু এখানে পাবেন। এখানে আরেকটা প্লাস পয়েন্ট, এই যে বেলকনি যে উইন্ডোটা, ঠিক আছে, এটা এখন পুরোটাই কিন্তু আছে। তো যখন এখনও রোদ হচ্ছে, এ তো ফ্ল্যাটটা খুব এয়ারি, কারণ সেকেন্ড ফ্লোর আছে, ফ্ল্যাটটা কিন্তু খুব এয়ারি। আর লোকেশান যদি বলি, জাস্ট যশোর রোড থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট হয়তো 5-6 মিটার ম্যাক্সিমাম
ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনারা পাবেন। এটা হচ্ছে বেলকনি, বেলকনি সাইজটা তোমরা দেখে নাও একটু, যথেষ্ট স্পেশাল বেলকনি। দেখো পুরোটা এরিয়া পুরোটা ওপেন, দিকটা একটা বাড়ি আছে, এটা ওপেন পুরো ফ্ল্যাটটা। ওই জন্যই বলছি বারবার যে আচ্ছা এখানে একটা লবস করা আছে, ঠিক আছে, হ্যাঁ লবস আছে। এটা হচ্ছে রুমটা, এই রুমটা স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে। ৯৪০ স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরে কিন্তু ফ্ল্যাট দেখাচ্ছে। টোটাল বিল্ডিং G+4, লিফ্ট আছে, বাইক পার্কিং আছে। এটা আর একটা রুম, এই রুমের সাইজ কিন্তু অ্যাপ্রক্স 10x10 বা 10x12 কিন্তু সাইজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে একটা এসির পয়েন্ট করানো আছে, আর এটা হচ্ছে যেটা আমি কিচেন থেকে যে রাস্তা দেখলাম সেটা। তো ওপেন এই কারণে একটা রাস্তার দিকে আর একটা বাড়ির দিকে কিন্তু পুরোটাই ওপেন। এখানে আছে সে পয়েন্ট যেটা বলছো ওয়াশরুমটা, একটা টয়লেট যেটা বলছেন, এটা হচ্ছে একটা ছবি। এখান থেকে হচ্ছে এই রুমটা, দেখো এই রুমটাও কিন্তু স্কোয়ারে। তো প্রত্যেকটা রুম এবং পুরো ফ্ল্যাটের যে সাইজটা জায়গাটা স্কোয়ার, ঠিক আছে, দেখে নাও। তো দেরি না করে উপরে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারটিতে কল করো এবং তাড়াতাড়ি ভিজিট করার জন্য আসুন এবং ডিলটা ক্লোজ করুন। অ্যান্ড হ্যাঁ, যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু এই প্রপার্টিতে আপনারা লোন পেয়ে যাবেন, লোন নিয়ে কোনো সমস্যা হবে না, পেপার পুরো ওকে আছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটা 2BHK নিউ, ব্র্যান্ড নিউ 2BHK ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে 940 স্কোয়ার ফিটে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভিডিওটা ভালো করে একটা লাইক করে দেবেন। অ্যান্ড যদি তোমাদের কোনো রিলেটিভ থাকে যাদের এরকম কোনো ফ্ল্যাটের প্রয়োজন আছে তাদেরকে প্লিজ শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এতটা সাপোর্ট সবাই তোমরা করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এই ফ্ল্যাটটিতে ভিজিট করতে চাও তাড়াতাড়ি কল ব্যাক করো, যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ। অ্যান্ড সেকেন্ড, আশা করি সবাই ভালো থাকবে, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আশা করি দ্বিতীয় ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজকের মতো এখানেই শেষ।